নমস্কার দর্শকবৃন্দ, ফের মহার্ঘ ভাতা ডিএ বাড়ছে। উপকৃত হবেন 47 লক্ষ কর্মচারী, 68 লক্ষ পেনশনভোগী। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। মোদি সরকার ডিএর সঙ্গে ডিআর বৃদ্ধির অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিআর এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা ডিআর 1 অর্থাৎ 1 জানুয়ারি 2022 থেকে মূল বেতনের 3% থেকে বাড়িয়ে 34% করা হয়েছে। এতে উপকৃত হবেন 47.68 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং 68.62 লক্ষ পেনশনভোগী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মহার্ঘ ভাতার অতিরিক্ত কিস্তি এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতার একটি অতিরিক্ত কিস্তি দেওয়ার অনুমোদন দিয়েছে। অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, 1/1/2022 মূল বেতন বা পেনশন বিদ্যমান 31% হার থেকে 3% বৃদ্ধি করে 34% করা হয়েছে। কেন্দ্র সরকার ডিএ বাড়িয়ে 34% করেছে। জুলাই 2021 মহার্ঘ ভাতা ছিল 17%, অর্থাৎ গত 9 মাসে তা দ্বিগুণ হয়েছে। জুলাই মাসে সরকার ডিএ বাড়িয়েছে 11%, যার কারণে তা হয়েছে 28%। এরপর নভেম্বরে তা 3% বাড়িয়ে 31% করা হয়। কেন্দ্রীয় সরকারি কর্মীরা মূল বেতনের 34% মহার্ঘ ভাতা পাবেন। যদি একজন কর্মচারীর মূল বেতন বা পেনশন হয় 8,000 টাকা, আগে কর্মচারী 31% হারে ডিএ হারে 5,580 টাকা ডিএ পেতেন। সাম্প্রতিক বৃদ্ধির পরে কর্মচারী 6,120 টাকা ডিএ পাবেন। এর মানে 3% ডিএ বৃদ্ধির ফলে 540 টাকা বৃদ্ধি পাবে। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মীরা 34% ডিএ পাচ্ছেন, অন্যদিকে এই রাজ্যের সরকারি কর্মীরা মাত্র 3% ডিএ পাচ্ছেন। দীর্ঘদিন ধরেই চলছে এই বেতন বঞ্চনা। এই অবস্থায় বকেয়া 31% মহার্ঘ ভাতার দাবি সহ অন্যান্য দাবিতে আগামী 21 এবং 22 মে সারা রাত ধরে অবস্থান বিক্ষোভ করবেন রাজ্য সরকারি কর্মচারীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও দেওয়া হবে স্মারকলিপি। তো যতই স্মারকলিপি দেওয়া হোক, বিক্ষোভ করা হোক, ধর্ণা দেওয়া হোক, আমার মনে হয় যে ডিএ আর আদৌ বাড়বে কি না সন্দেহ আছে। কেননা ডিএ এই 3% ডিএ নিয়েই আমাদের থাকতে হবে। হয়তো আগামী দিনে এরকমও হতে পারে, আমাদের যে বার্ষিক যে অ্যানুয়াল ইনক্রিমেন্ট 3% আছে, অ্যানুয়াল ইনক্রিমেন্টও বন্ধ করে দিতে পারে। কেননা প্রত্যেক শিক্ষক শিক্ষিকা এবং সরকারি কর্মচারীদের কিন্তু এই স্বাস্থ্যসাথীর আওতায় আনার চেষ্টা করা হচ্ছে, এবং স্বাস্থ্যসাথীর আওতায় আনার মানে হচ্ছে প্রত্যেকের থেকে কিন্তু 500 টাকা করে কেটে নেওয়া হবে। এবারে কেউ পরিষেবা পান বা না পান, 500 টাকা করে কিন্তু প্রত্যেককেই দিয়ে যেতে হবে প্রত্যেক মাসে। এবারে ব্যাপারটা হচ্ছে যে স্বাস্থ্যসাথীর আন্ডারে বা স্বাস্থ্যসাথীর আওতায় না এনে কিন্তু ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে আনলে কিন্তু সবাই হাসি মুখে কিন্তু এই 500 টাকাটা দিতে পারে। তো যাই হোক, আপনারা এই কমেন্ট করে জানাতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।